এভাবে বনির হক অন্য মানুষের হক দোকান তাকে টেকা আনসলা দিছই না, হ্যাঁ সামান আনসলা টেকা দিছই না, আর তার টেকা তারে দিন না, খালি তবা হরই না নবল ভরই, এটা মাফ হইতো না, পেন্ডিং থাকবো পেন্ডিং থাকবো পেন্ডিং থাকবো। অন্য কোনো মানুষের ইজ্জত যদি নষ্ট করিয়া থাকো তে তার কাছ থাকি মাফ চাওয়ার আগ পর্যন্ত পেন্ডিং থাকবো, আপনার তবা আপনার হজ উমরা ইতায় আপনার এই গুণা মিটাইতো নাই, পেন্ডিং থাকবো, তার লগে যোগাযোগ করেন হইন না হইন তার কাছ থেকে এই হক কোনোভাবে ছুটাইতা ভালো তে আল্লাহ এটাও মাফ দিলেইবা। যে বন্দা যখন নেকির কাজ করে এই নেকিগুলা ধীরে ধীরে তার বদিগুলারে মিটাইতে আরম্ভ করে। এই জায়গাতে কথা আমার মনে হয় যে মানুষে আল্লাহ নবী ফরমাইছেন এক জুমা পড়িয়া যখন আবার আগামী জুমা আইয়া পড়িব তখন দুয়ো জুমার মাঝখানের সব গুণা আল্লাহ মিটাই দেয়। পাঁচ অক্ত নমাজ জমাতে যখন মানুষে পড়ে মাঝখানের সব গুণা মিটাই দেয়, আর ফার দিনকুর রোজা যখন রাখে আল্লাহ মাঝের সব গুণা মিটাই দেয়। এখন প্রশ্ন ইয়ে দাঁড়াইল যদি সবটাই গুণা মিটায় জুম্মায় যখন মিটাই দিল তো ফাঁস অক্তে কিতা করতো, আর ফাঁস অক্তে মিটাই দিলে জুম্মায় কিতা করতো, আর ফাঁস অক্তর জুম্মায় যখন মিটাইল তো আর ফার রোজা কিতা করতো, প্রশ্ন দাঁড়ায়। এর জবাব দিছ হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ তাআলা আলাইহি ফতাওয়ায়ে রশিদিয়ার মধ্যে লেখরা যে বন্দার যে কোনো এক আমলু তার গুণা মিটাইবা লাগে যথেষ্ট, বাকি গুয়ে আইয়া যখন ভাইব তার গুণা মিটি গেছে তখন হে তো টেকা লইয়া আইছে মনে করেন সাহায্য করতো, যখন দেখবো সাহায্য ফুরা তখন টেকা দিয়া যাইব গিয়া আপনার খামো লাগাইও বলা, যখন গুণা মাফ করবার আমল আইব আইয়া ভাইব গুণা অলরেডি মাফ তখন এই আমলে তার মাকাম উঁচা করবো তার স্তর বাড়াইব তার মর্যাদা বাড়াইয়া দিব, এটা সহজ মতলব। দ্বিতীয় আরেক মতলব হজরতে লেখসই যে বন্দায় যখন গুণা মাফির আমল করব এটা তো সব সগিরা কবিরা গুণার লাগে তো তোবার দরকার, তখন সগিরা গুণা মাফ হইব সগিরা গুণা মাফ হইব, যখন এক আমলে মাফ দিলাইব বাদর আমলে যখন সগিরা ভাইতো নাই লেখরা আল্লাহ তখন সম্ভব আশা করা যায় আস্তে আস্তে আইনফিফাল কবিরা কবিরা আইয়া পাতলা করে নিব, কবিরা মিটাই তো পারতো না গোসানি শুরু করবো আইয়া তার তো শক্তি কম, গোসাই গোসাইয়া কবিরা ফাতলা করি ফেলাই দিব, আর ফাতলা করতে করতে এক সময় কবিরাও মিটি যাবা কইন সুবহানাল্লাহ। তবে দুয়ো ক্ষেত্রেও শর্ত হইল কোনো মানুষের অধিকার পেন্ডিং থাকলে এটা আদায় করা লাগবে। আগর আমার মহতরম হযরত মাওলানা আলাউদ্দিন সাহেব সম্ভবত নান বয়ান করছেন ফরাইজুর উপরে খুব ভালো লাগছে আমার, এই আলোচনা আমিও আমার অঞ্চলে করার চেষ্টা করি আর বিগত কদিন দেখুন। তো এইভাবে বনির হক অন্য মানুষের হক দোকান তাকে টেকা আনসলা দিছই না, হ্যাঁ সামান আনসলা টেকা দিছই না, আর তার টেকা তারে দিন না, খালি তবা হরই না নবল ভরই, এটা মাফ হইতো না, পেন্ডিং থাকবো পেন্ডিং থাকবো পেন্ডিং থাকবো। অন্য কোনো মানুষের ইজ্জত যদি নষ্ট করিয়া থাকো তে তার কাছ থাকি মাফ চাওয়ার আগ পর্যন্ত পেন্ডিং থাকবো, আপনার তবা আপনার হজ উমরা ইতায় আপনার এই গুণা মিটাইতো নাই, পেন্ডিং থাকবো, তার লগে যোগাযোগ করেন হইন না হইন তার কাছ থেকে এই হক কোনোভাবে ছুটাইতা ভালো তে আল্লাহ এটাও মাফ দিলেইবা। গেল এই পর্ব আমার মূল কথা যাই তো ভাই হল আজকে আমরা আল্লাহ যে নিয়ামত দিয়েছেন আইজ আমরা মাদ্রাসা নিরিবিলি আই আমরা দিনের খেদমত করতাম ফাটছি এবং ফাটতেছি আজকে পর্যন্ত, এটা আল্লাহর এক নিয়ামত, আমরা আল্লাহর কালামর হেফাজত টেকা দিতাম পারিয়ার ফোড়াইতাম পারিয়ার ফোড়িতাম পারিয়ার, যদি আমরা মুসলমান হল এই নিয়ামতের যথাযথভাবে মূল্যায়ন করি না তাই আল্লাহ এই যে আফিয়ত এই যে সুযোগ দিছে আমরা রে এই সুযোগ কোনোদিন খাড়িয়াও নিত কি পারে। আমি যে ইমাম কর্তুবীর নাম লইছি আপনারা গুগলও সার্চ করলেও পাইবা আর বই পুস্তক পড়লে স্পেনের কান্না ভরেন জানি স্পেনের কান্না নামক গ্রন্থ ভরিবা যে কর্তুবা কর্ডোবা ইউনিভার্সিটি, এই কর্ডোবা ইউনিভার্সিটি পৃথিবীর প্রাচীন সাতটা বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটা, যে সাইরোটার সাইরোটা মুসলমান হলে বানাইছিলা গার্নাতা কর্তুবা আল হামরা আর আল আজহর, এই সাইর ইউনিভার্সিটি পৃথিবীর প্রাচীন ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে এক চারটা, এই সাইরোটা মুসলমানের প্রতিষ্ঠা করছিল। আর ইউরোপিয়ান এক লেখককে কইত্রা এই কর্ডোবার কথা কইত্রা কর্ডোবা শোন লাইক এ লাইট হাউস ইন দি ডার্কনেস অফ ইউরোপ, ইউরোপ কান্ট্রির যে অন্ধকার আচ্ছন্নতা ছিল তারা আইজ তো লম্বা লম্বা মাথের, এক সময় তারা জাহালতির মধ্যে ডুবাইল আসলো মুসলমানদের বানানো কর্ডোবা ইউনিভার্সিটিতে হাজারো ছাত্র ইউরোপিয়ান কান্ট্রির তাকে আইয়া পড়িয়া বিদ্যার জ্ঞানের আলো লইয়া গিয়া
দেশ আলোকিত করছে অতএব অন্ধকার ইউরোপের মধ্যে কর্ডোবা ইউনিভার্সিটি একটা লাইট হাউস আলোকবর্তিকার হাম করছে কোন সুবহানাল্লাহ এই কর্ডোবা দেখানো 700 স্পেনের মধ্যে করছে স্পেনের মধ্যে এই অঞ্চল 700 বছর মুসলমানেরা অত্যন্ত দাপটের সাথে রাজত্ব করেছিলেন সেই জায়গার জন্ম নেওয়া ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন আহমদ আল কুর্তুবি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কিন্তু কর্তুবার মুসলমান হলে স্পেনের মুসলমান হলে পারস্পরিক মতানৈক্য হরিয়া বিদ্বেষ লাগিয়া ব্যক্তি স্বার্থের মধ্যে জড়িত হইয়া ইসলামর ধীরে ধীরে অবমাননা করছইন আল্লাহর নিয়ামতর মূল্যায়ন কমাইছইন যার কারণে যে দেশ বুখারী শরীফ লেখা হইছে সেই জায়গাত আজ বুখারীর শিক্ষা আছে কিনা জানি না সারা পৃথিবীতে বুখারী শরীফ পড়ানো হইতেছে শুনলাম এবার রহমতনগর আলহামদুলিল্লাহ পড়া হইছে কিন্তু বুখারী যে গাওত লেখা হইছিল সেই গ্রামে এখন পর্যন্ত বুধয় বুখারী আবু পড়াও না সিনেয়া লয়ে আইছে আল্লাহ বুখারা তাকি বুখারী যে কর্তুবী ইমাম কর্তুবীর সবচেয়ে বিশুদ্ধ তাফসীরের কিতাব আল জামিউল আহকামিল কুরআন সেই কর্তুবার মধ্যে বর্তমানে এই তাফসীরের কিতাব আছে কিনা সন্দেহ কিন্তু সারা বিশ্বের মধ্যে এই কিতাব আছে আমি আপনারা খেদমত হইতাম সাইয়ার এই মাদারিস এই উলামা এই তুলাবা এই তালিম আর এই মাকাতিব আল্লাহর বড় এক নিয়ামত জুড়ে হইন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমরা আসলাফ ও আকাবিরে না খাইয়া খম খাইয়া ভালো খাবার না ফিন্দিয়া মানুষের দুয়ারে দুয়ারে আটিয়া এই মাকাতিব হল জিন্দা রাখছইন এই মাদারিস জিন্দা রাখছইন এই দিনের তালিম জিন্দা রাখাইও আইজ আপনারা জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া তাকি তশরিফ নেওয়ার 1444 45 বছর পরেও ও কোরআনের তিলাওয়াত করতে পারতেছইন যখন মদিনায় তৈবাত নবী পড়িছিলা কইন আপনারা ঠিক কিনা না মাতইন না মাতইন না এই আলেম উলামায় কম খাইয়া কম পয়সায় সহ্য করায় মেহনত করায় কুরবানি করায় আজ 1400 1500 বছর বাদেও ও কালামুল্লাহ ফাইত্রা যখন আল্লাহ নবীর উপরে নাযিল হইছিল মক্কায় মদিনায় তায়েফে কুবায় আর বিভিন্ন জায়গায় নবী রূপে নাযিল হইছে আর নবী পড়িছইন সাহাবী হলে পড়িছলা আইজ আমার মসজিদে মসজিদে বাচ্চারা ও কুরআন পড়ের না বদলাইল কুরআন পড়ের সেই কুরআন পড়ের বিনিময় খার আলী মুলামার জোরে কইন আল্লাহু আকবার আপনি আমি সবে কুরবানি করছি না আমরার বিল্ডিং বানাইছি আমরা বিটা কিনছি মাটি কিনছি টেকা দিয়ে আরামে খাইয়ার উমরাত যাইয়ার বারবার নফল হজ যাইয়ার যাকো এটা শেয়ারে ইসলাম বারবার উমরা তো যাইত্রা এরপরে আল্লাহ টাকা দিছে দুমদামে বাড়িত আমরা আরামর আয়েশর বস্তু প্রয়োগ করিয়ার বাচ্চারে মেডিকেল পড়াইয়ার পড়াক একটা আপত্তি কর নাই কিন্তু যে নিয়ামত আজ পর্যন্ত আমাদের কাছে বিদ্যমান রয়েছে যে কুরবানির বিনিময়ে যে স্যাক্রিফাইসের বিনিময়ে যে ত্যাগের বিনিময়ে সেইটার যদি মূল্যায়ন করি না তাই স্পেন তাকে জেলা আল্লাহ হারিয়া কোরআনের তালিম হরাইছে তফসিরের তালিম সরাইছে বুখারা সমরকান্দ তাকি আল্লাহ বুখারী শরীফ ইবনে মাজা কাজওয়েনির কাজওয়েন তাকি ইবনে মাজার তালিম ইমাম তিরমিজির তুরমুজ নামক শহর তাকি তিরমিজি শরীফর পটন পাটন যে আল্লাহ হরাইছে ও জায়গাতে কিতাব লেখা হইছে হাজার হাজার 90,000 মানুষে ইমাম বুখারীর কাছ থেকে বুখারী শরীফ পড়িছিল আই বুখারীর দেশে বুখারী পড়া ওর কিনা সন্দেহ বুঝলানি ভাই সুতরাং ইন অবমূল্যায়ন হইছে রাজনৈতিকভাবে আর বিভিন্নভাবে আল্লাহ হরাইয়া লইয়া আইছে আইজ আপনি আমি যদি এইভাবে 12,000 15,000 বেতন তাও সলতা ফাড্ডা কিনা না জানি না রেগুলার আছে কিনা জানি না খবর লইয়াও লইয়ান না আমার বিল্ডিংয়ের ফিকির আমার বাড়ি বিটা মাটির ফিকির অবমাননা করি যারা খেদমত করে তারা আল্লাহ উঠাইব আস্তে আস্তে নবীজি ফরমাইছেন ওয়ালাকিন ইয়াকবিজুল ইলমা বিকবদিল উলামা আল্লাহ মানুষের সিনা তাকে হারিয়া ইলিম নিত নাই উল আলিম উলামা উঠাই উঠাইয়া ইলিম নিব হরইন নাউজুবিল্লাহ মিন যালিক ও ভাই নাউজুবিল্লাহ ভারইন না রে বাবা পড়ইন না কেন এটা হরু কথা হইলাম নিকান্ত গজবর কথা আলিম উলামার মত হইল বাদ লক্ষণ বড় বড় উলামায়ে কেরাম দুনিয়া থেকে যাবা আপনার আমার মতো পাবলিক দিকিত হইতো দুনিয়া এলিম ওয়ালা মানুষ যেদিন দুনিয়া থেকে যাইব আলমর মত হইব পৃথিবীর মতর ফয়সলা ধীরে ধীরে হইব হদিস কুলিয়া সাকুয়া